আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বন্ধ করে দেওয়ার পর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, শিগগিরই পাওনা পরিশোধের ঘোষণা। আইন বিষয়ে লেখাপড়া শেষ করেও আইনজীবী হতে পারছেন না অনেকে, বার কাউন্সিলের সনদ পেতে দীর্ঘ অপেক্ষা। বন্যা পরিস্থিতির উন্নতি নেই, পানিবন্দী লাখো মানুষ, কুড়িগ্রাম ও জামালপুরে 13 জনের মৃত্যু। এবং বর্ষা বৃষ্টির অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এবারে বিস্তারিত, বন্ধ হয়ে যাওয়া 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের ন্যায্য সব পাওনা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পাশাপাশি বেসরকারি উদ্যোগে পাটকলগুলো আবার চালু হলে পুরনো কর্মীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান তারা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে গেল খুলনা ও যশোর সহ দেশের রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল। রাত 10টায় মিলগুলোর সামনে টাঙিয়ে দেওয়া হয় শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের নোটিশ। খবর পেয়ে রাতেই বন্ধ কর্মস্থলের সামনে ছুটে যান পাটকল শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পাট মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় মিলগুলোর উৎপাদন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী 60 দিনের মজুরি ও গ্রাচুইটি সহ প্রাপ্য সব সুবিধা পরিশোধ করার কথাও বলা হয় ওই নোটিশে। কয় টাকা পাবো মনের ভিতরে একটা চিন্তা ভাবনা। আমাদের আমরা কিন্তু চেষ্টা করছি এই প্রতিষ্ঠান রাখার জন্য। ছেলেপেলেদের কিভাবে লেখাপড়া করাবো, কিভাবে চলাফেরা করাবো তা আমি বলতে পারি না সঠিক মতন। আমার ব্র্যান্ডটা এটা ক্যাশ করতেছেন, আমি কি করবো এখন? এ বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বঙ্গবন্ধু কন্যা বলেছেন তাদেরকে কিন্তু একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না, তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, তারপরের মাসে প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, আবার তারপরের মাসেরটা তারপরে প্রথম সপ্তাহে চলে যাবে, তারপরে তো আপনাদের বাজেট ক্লিয়ারেন্স হবে। সেই বাজেট ক্লিয়ারেন্স হলে সেই পরে আপনাদের এর মধ্যে তিনি বলেছেন 3 দিনের মধ্যে সমস্ত লিস্ট করতে, এর মধ্যে আপনারা জেনে যাবেন কে কত পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনারা অবগত হবেন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা আবু থায়ের শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নিজান সুফিয়ান তাকে আশ্বস্ত করে বলেন প্রধানমন্ত্রী ও তার সরকার পাটকল শ্রমিকদের পাশে রয়েছে। পাটমন্ত্রী মহোদয়ের কাছে প্রত্যেক শ্রমিক যাতে এককালীন তাদের টাকাটা পায়, তাদের যেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে না হয়, এটা আপনি অবশ্যই নিশ্চিত করবেন বলে আমি আশা করি। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমদ কাইকাউদ জানিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে এ পর্যন্ত পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে তাদের এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে। অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘণ্টায় আরও অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেশের বেশিরভাগ এলাকার মানুষ, ফলে সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে গ্রামাঞ্চলেও। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। গত কয়েকদিন ধরে কুমিল্লায় বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত 24 ঘণ্টায় এ জেলায় 2 জন করোনা এবং 6 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়ালো 103। খুলনায় করোনা নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের, আর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। চট্টগ্রামে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 3 জন। এ নিয়ে জেলায় মৃত্যু হলো 187 জনের। এছাড়া করোনায় সিলেটে 2 জন
ও বগুড়ায় একজন মারা গেছেন। মৌলভীবাজারে করোনা পজিটিভ হয়ে পুলিশের সাবেক এক কর্মকর্তা সহ দুজন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে মারা গেছে সিনিয়র এক নার্স সহ দুজন। ময়মনসিংহে উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। নওগাঁয় উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ করোনা পজিটিভ হয়েছেন 80 জন। এছাড়া নোয়াখালীতে 46 জন, রংপুরে 34 জন, নাটোরে 28 জন, জামালপুরে 15 জন, পটুয়াখালীতে 6 জন ও নেত্রকোনায় 5 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সারা দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না, তাই এই ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা। করোনা উপসর্গে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি এম এ হক। সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এম এ হক। পরে শারীরিক অবস্থার অবনতি হয়, তার শ্বাসকষ্টও ছিল। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন বিষয়ে লেখাপড়া শেষ করেও আইনজীবী হতে পারছেন না অনেকে। বার কাউন্সিলে নিবন্ধন বা অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 বছর। এতে হতাশা বাড়ছে শিক্ষানবিশদের। জট খুলতে বার কাউন্সিলরকে আরও তৎপর হওয়ার পরামর্শ সিনিয়র আইনজীবীদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। লন্ডনে আইন বিষয়ে অনার্স শেষ করে 2015 সালে দেশে এসেছেন এ কে মাহমুদ। এরপর থেকে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা করছেন, কিন্তু নানা কারণে এখনও তা সম্ভব হয়নি। যারা এই স্বপ্ন নিয়ে এখানে আসতে চাচ্ছে তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। শিক্ষার স্বীকৃতি হলো এখন সে ল গ্রাজুয়েট, শিক্ষার স্বীকৃতি তার এখানে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি। এটা না হলে সে কোর্টে সাবমিশন দিতে পারবে না। আমরা একটা পেশাকে কুক্ষিগত করতে পারি না, এটা ন্যাচারাল সিস্টেম। এই সিস্টেমকে আমাদের উন্মুক্ত রাখতে হবে। দেশেও যারা আইন বিষয়ে শিক্ষা জীবন শেষ করছেন তাদেরও আইনজীবী হিসেবে পেশা শুরু করতে অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। গ্রাজুয়েশন শেষ করতে আমাদের 25-26 বছর চলে যায়, আর ল যদি সনদের জন্য আরও 5-7 বছর চলে যায়, তাহলে 30-32 বছর ওভার হওয়ার পরে আমরা কী করবো? বার কাউন্সিলের যে কোনো একটি ধাপের পরীক্ষা আমরা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ওনারা গেজেট প্রজ্ঞাপন দ্বারা সনদ দিতে পারে। সেহেতু আমরা যে 12,878 জনকে তো তালিকাভুক্ত করবেই, পাশাপাশি আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা চাই যে পরীক্ষা পদ্ধতিটা অনেকটা কালক্ষেপণ না করে নিয়মিত করা হোক। একটা সময় শুধু মৌখিক পরীক্ষা দিয়ে বার কাউন্সিলের সনদ পাওয়া যেত, কিন্তু এখন MCQ লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশের পর সনদ নিতে হয়। এতে লেগে যায় কয়েক বছর। আমাদের যেন একটা বড় জেনারেশন গ্যাপ না হয়। একটা যদি জেনারেশন গ্যাপ হয় তাহলে ফিউচার আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ল পাশ করে যে আইনজীবী হতে ইচ্ছুক, পেশায় আসতে ইচ্ছুক, তারা যেন স্পেস পায়, তারা যেন তাদেরকে স্পেস করে দেওয়া হয়। এবং বার কাউন্সিল বিং এ লাইসেন্সিং অথরিটি, এটা বার কাউন্সিলের একটা দায়িত্ব। সনদ জটিলতা নিরসন ও নিয়মিত পরীক্ষার দাবিতে সারা দেশে মানববন্ধনও করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। যারা এই দল শিক্ষানবিশ তারা একটা দাবি তুলছে যে আমরা যেহেতু MCQ পাস করছি আর আপনারা যখন পরীক্ষা নিতে পারছেন না, আজকে আমাদের সমোটো পাস করে দেন, ভাইবাও দিতে হবে না, রিটিনও দিতে হবে না। যদি এটা করতে হয় এই আইনটা সংশোধন করতে হবে। রুলসেও আছে প্রতি বছর পরীক্ষা নেয়, রাইট? কিন্তু করতে পারছি না আমরা। সমস্যাটা কোথায় হচ্ছে? নাম্বার ইজ সো মেনি। দেশে তালিকাভুক্ত আইনজীবী প্রায় 60,000, আরও প্রায় 70,000 শিক্ষানবিস অপেক্ষা করছেন সনদ নিয়ে আইন পেশায় আসার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, ডুবে গেছে অসংখ্য গ্রাম, পানিবন্দী লাখো মানুষ, তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যায় এ পর্যন্ত কুড়িগ্রাম ও জামালপুরে মারা গেছেন 13 জন। SM আশরাফের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের ধকল সামলে না উঠতে এবার বন্যার সাথে যুদ্ধ করতে হচ্ছে উত্তরাঞ্চলের লাখো কৃষককে। অনেক জায়গায় তলিয়ে গেছে তাদের শেষ সম্বল, ফসলি জমি।
কুড়িগ্রামে গত এক সপ্তাহে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে প্রায় 1.5 লাখ মানুষের। সংকট বেড়ে চলেছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের। গত 24 ঘন্টায় পানিতে ডুবে 2 শিশুসহ এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। কোনো বাড়িতে দাগ নাই, কোনো বাড়িতে নৌকা নাই, কি আমাদের যে সমস্যা হয়েছে সেটা কল্পনার বাইরে। বাড়িঘর ছাড়িয়ে বাচ্চা কোচ্চা গরু ছাগল হাঁস মুরগি নিয়ে মানুষের বাড়ি বাড়ি আছে, খুব কষ্টের মধ্যে আছে। ঘরের ভিতর পানি, সবাই ঘরের মধ্যে পানি করছে, কাজকর্ম নাই, বৃষ্টির মধ্যে কাজকর্ম হয় কটি থেকে আর খাওয়া দাওয়ার কষ্ট। জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও বাড়ছে অন্যান্য শাখা নদ নদীর পানি। জেলার 7টি উপজেলার 43টি ইউনিয়ন ও 8টি পৌরসভা প্লাবিত হয়েছে, তাতে পানিবন্দি প্রায় 4 লাখ মানুষ। সরকারি হিসেবে জেলায় বন্যার পানিতে ডুবে 7 জন ও সাপের কামড়ে 1 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরে পুরনো ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। অন্যান্য নদীর পানিও বাড়ছে, তাতে অবনীত হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে এখনও পানি নামেনি। শহরের 70 ভাগ এলাকার ঘর বাড়িতে জমে আছে পানি, তাই মানবেতরভাবে চরম দুর্ভোগের মধ্যেই জীবনযাপন করছেন সেখানকার মানুষজন। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। উজানে ভারী বৃষ্টিতে সেখানকার নদীর পানি বাড়বে বলে হুঁশিয়ার করেছে পানি উন্নয়ন বোর্ড। এস এম আশরাফ, এটিএন বাংলা। বর্ষাকাল ও বন্যার অজুহাতে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম হয়েছে দ্বিগুণ। দাম বাড়ার এ তালিকায় আছে মাছ এবং মুরগিও। তবে আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে কেজিতে 20-30 টাকা পর্যন্ত। হুমায়ুন চিশতির রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে মাছ বাজারের এই চিত্র দেখে বোঝার উপায় নেই, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী, আর এই এলাকা সর্বোচ্চ ঝুঁকির রেড জোন। মাস্ক আছে, গরম লাগতেছে তো এই জন্য খুলে চুইছি আর কি। মাস্ক আমার পকেটে আছে কিন্তু আমি পরি নাই, বাজারে ঢুকে গেছি। আরও অনেক মানুষ আছে মাস্ক পরে না, কথা কইছেন বারবার বুঝে না, এই জন্য মাস্ক খুলে মাস্ক আছে, ওই যে গরম লাগছে। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও কোনো সবজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন বর্ষার কারণে দাম বেড়েছে, এমনকি সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত আলুও বিক্রি হচ্ছে 30-40 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের ঝাল, সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে কেজি প্রতি 70-80 টাকা। কাঁচা মরিচ বর্ষাকাল আসলে প্রতি বছরই বাড়ে, এবছরও বাড়ছে, আরও বাড়তে পারে, একটু 160 টাকা হয়েছে, আগামী সপ্তাহে 240 টাকা হইতে পারে। আলু আছে 50 টাকার কমে, পেঁপেও 50, পটল 50, চিচিঙ্গা 50, ঝিঙা 60, গাজর 60, কাকরোল 60, বেগুন 180, আর একটা 60। আলু পাইকারি মার্কেটে আমরা যেভাবে নেই, পাইকারি মার্কেটে আমরা 27 টাকা কিনে নেই, 30-32 টাকা বিক্রি করি, আর বগুড়া আলু কিনে আরও 36-40 টাকা বিক্রি করি। আদা রসুন পেঁয়াজের দাম আগের থেকে অনেক তুলনামূলক অনেক কম, অনেক কেজিতে প্রায় 30-40 টাকা কমে আছে। রোজার ঈদের পর থেকেই বেড়েছে দেশি পাকিস্তানি কক, ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। গরু ও খাসির মাংস অবশ্য আগের দামেই এখনও বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। কক্কের মুরগি মনে করো আগে ছিল 200-210 টাকা, এখন হচ্ছে 250-260 টাকা, 260 টাকা। দেশি মুরগি আগে কত আছে 380-390-400 ছিল, এখন 450। মাছের বাজারে সরবরাহ যেমন বেশি তেমন দামও বেশি, তবে বিক্রি তেমন নেই বলে জানান বিক্রেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জনগণকে সচেতন করতে পারলেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সহজ হবে, এক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন এটেন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিপের উদ্যোগে গণমাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এ পর্যন্ত 326 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। কাজের মাধ্যমে জনগণকে সচেতন করতে জনগণ থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের পর্যন্ত যাতে আমাদের এই প্রকল্পের
কথাগুলো পৌঁছায় এবং সচেতন হতে পারে সবাই। আমরা জুলাইয়ের শেষের দিকে আমরা একটা অ্যাকশন রিসার্চ হচ্ছে, সেখান থেকে আমরা কিছু পাবো যে এটা আমরা পরবর্তীতে আমরা আগামী দিনগুলিতে এটা কিভাবে আরো বাস্তবায়ন করতে পারি। এটিন বাংলার উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু ও করোনার উপসর্গ কিছু কিছু ক্ষেত্রে একই রকম হয়, আক্রান্তদের চিকিৎসা ব্যাহত হতে পারে। এই ডেঙ্গু এবং আমাদের করোনা ভাইরাসের কিছু কিছু ক্ষেত্রে উপসর্গগুলো প্রায় একই রকম, তো একই রকম উপসর্গ হওয়ার কারণের জন্য চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের চিকিৎসকদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনে করি যে ঢাকা শহরকে যদি আমরা ডেঙ্গু মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে এই শুধু যে মশার ওষুধ দিয়েই আমরা ডেঙ্গু আমরা নিরোধ করতে পারবো না, ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো না, আমাদের প্রত্যেককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটিএন বাংলা ও সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট সিপের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর। প্রায় বাসায় যা দেখবেন বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেখানে মশার এডিস মশার হচ্ছে জন্ম দিচ্ছে। এই জিনিসগুলি যে প্রত্যেকটি লোক প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি যদি সচেতন হয় আমার মনে হয় আমরা ডেঙ্গুর থেকে অনেক পরিমাণে রেহাই পেতে পারি। তা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই উদ্যোগ নিচ্ছেন এই প্রচারের জন্য। আমরা আপনাদের সঙ্গে আসি থাকবো এবং প্রচার যে আপনারা যেভাবে বলবেন প্রচার করতে আমরা সেভাবে এটা প্রচার করব। সিপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতিমূলক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে ইউকেএইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রংপুর অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গরুর সংক্রামক ব্যাধি লাম্পি স্কিন রোগ। বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে উত্তরের 8টি জেলার প্রতিটি উপজেলায় গরুর দুরারোগ্য এ ব্যাধি দেখা দিয়েছে। জানা গেছে সুস্থ গরুর শরীরে হঠাৎ করে দেখা যায় এই রোগ। আক্রান্ত প্রাণীর পুরো শরীরে গোটা হয় এবং একসময় সেগুলো ফেটে যায় বলে জানান গরুর মালিকরা। রোগের কারণে এই অঞ্চলে গরুর মাংসের বিক্রিও কমে গেছে। কোরবানি ঈদের আগে গরুর এ ধরনের রোগে দিশেহারা হয়ে পড়েছেন চাষি ও খামারিরা। বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় সংক্রামক ব্যাধি লাম্পি স্কিন রোধে গোয়াল ঘরে মশা মাছি নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতন থাকা সবচেয়ে কার্যকর প্রতিরোধ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মে ও জুন মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের রেকর্ড ভেঙেছে। বর্তমানে এর পরিমাণ 36.144 বিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 36 বিলিয়ন অতিক্রম করল। বৃহস্পতিবার রাতে এই মাইল ফলকে পৌঁছায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। এর আগে গত 4 জুন প্রথমবারের মতো 34 বিলিয়ন এবং গত 24 জুন 35 বিলিয়ন ডলারের প্রবাসী আয় হয়েছিল। বৈদেশিক মুদ্রা রিজার্ভে এর আগে রেকর্ড ছিল 33.68 বিলিয়ন ডলার, যা অর্জিত হয়েছিল 2017 সালে। ধারণা করা হচ্ছে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে নেয়া নানা উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক সরোজ খান মারা গেছেন। মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 71 বছর। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে গত 20 জুন শ্বাসকষ্ট নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হন সরোজ খান। শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়, তবে সেই রিপোর্ট নেগেটিভ আসে। বলিউডের উল্লেখযোগ্য বহু গানের কোরিওগ্রাফি করেছেন সরোজ খান, এজন্য 3 বার জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। দেখছেন এটিএন বাংলা সংবাদ। করোনা সংক্রমণের কারণে লালমনিরহাটের বুড়িমার স্থলবন্দর দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি। এর আগে গত 10 জুন চালু হলেও 3 ঘন্টা চলার পর বাংলাদেশি পণ্য প্রবেশে বাধা দেয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকার নাগরিকরা। এতে বন্ধ হয়ে যায় বুড়িমার স্থলবন্দরের কার্যক্রম। পরে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে আমদানি রপ্তানি শুরু হয়। বুড়িমার স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল সহ ভারতীয় ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গুদামে গোপনে মজুত করে রাখা 100 টনেরও বেশি সরকারি চাল গম জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সিলগালা করে দেওয়া হয়েছে 2টি গুদাম। জেলার কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদের 2টি গুদামে অভিযান চালিয়ে সরকারি 95 টন চাল ও ট্রাক ভর্তি 20 টন গম জব্দ করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে গুদামগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রংপুরে প্রসিদ্ধ হাড়িভাঙা আম ডাক বিভাগ ও বিআরটিসির গাড়িতে অর্ধেক ভাড়ায় সারা দেশে পাঠানো শুরু হয়েছে। মিঠাপুকুর উপজেলার কদমতলা জামি স্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও জেলা প্রশাসক আসিফ আহসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রংপুরে বিভিন্ন এলাকায় উৎপাদিত দেশের সবচেয়ে সুস্বাদু হাড়িভাঙা আম পরিবহন ও বিপণনের অভাবে এলাকায় নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হন চাষিরা। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগা গেটাফেকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ ডি স্টেফেনোতে প্রথম 12 মিনিটে 3 বার গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় লস ব্লাঙ্কোসরা। তবে গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় রক্ষা পায় জিনেদিন জিদানের দল। অন্যদিকে করিম বেনজেমা লুকা মদ্রিসরা একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন, তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রিয়াল মাদ্রিদ। তবে 79 মিনিটে সার্জিও রামোসের পেনাল্টি থেকে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে বার্সেলোনার চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে 4-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ডি ব্রুইন পেনাল্টি থেকে 25 মিনিটে এগিয়ে নেয় ম্যান সিটিকে। 10 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন রহিম স্টার্লিং। এরপর ফিল ফোডেনের গোলে প্রথমার্ধে 3-0 এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। বল পজিশনে এগিয়ে থাকলেও অলরেডরা গোলের মুখ খুলতে পারেনি। উল্টো অক্সল্যাচ চ্যাম্বারলিন নিজেদের জালে বল পাঠালে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের দল। চ্যাম্পিয়ন হবার পর গত 22 বছরের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই সবচেয়ে বড় পরাজয় কোনো দলের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বন্ধ করে দেওয়ার পর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, শিগগিরই পাওনা পরিশোধের ঘোষণা। করোনা ও এর উপসর্গে বিভিন্ন জেলায় একদিনে অন্তত 27 জনের মৃত্যু, গ্রামেও সংক্রমণ বাড়ছে। আইন বিষয়ে লেখাপড়া শেষ করে আইনজীবী হতে পারছেন না অনেকে, বার কাউন্সিলের সনদ পেতে দীর্ঘ অপেক্ষা। বন্যা পরিস্থিতির উন্নতি নেই, পানিবন্দী লাখো মানুষ, কুড়িগ্রাম ও জামালপুরে 13 জনের মৃত্যু। এবং বর্ষা বৃষ্টির অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।